সিলেটে শরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শহরের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী। একই সাথে বন্যায় ডুবে যাওয়ায় এমএজি ওসমানী বিমানবন্দর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুরমা, কুশিয়ারা ও সানি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন প্রশাসনের দায়িত্বশীলরা। এদিকে সিলেট শহরের তালতলা, শেখঘাট, পূর্ব শাপলাবাগ উপশহর এলাকাসহ বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশেষ করে ভবনের নিচতলায় বসবাসকারীরা দুর্ভোগে পড়েছেন, অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আমার মনে হয় ছোটবেলা দেখছিলাম এইরকম বন্যা, আর এই 50 বছর পরে দেখলাম এত বন্যা। আপনারা সহযোগিতা করেন সবাই এই পানিবন্দী মানুষের জন্য। পাহাড়ি ঢলে তলিয়ে সিলেট ও সুনামগঞ্জের মহাসড়ক সহ বিভিন্ন সড়ক, এসব সড়কের উপর দিয়ে তীব্র স্রোত থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত 12ই মে সিলেটে আগাম বন্যায় শহর সহ জেলার বেশ কিছু উপজেলা বন্যায় কবলিত হয়েছিল। এবার অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের মেঘালয়ে পাহাড় থেকে নেমে আসা ঢলে পাহাড়ের পাদদেশে ভেঙে পড়া সড়কের ভিডিও ভাইরাল হয়েছে। এসব পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা জানান, শুক্রবার সকাল 9টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 1.8 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সারি নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে রয়েছে। পানির উচ্চতা বেড়েছে কুশিয়ারা নদীর। খরস্রোতা এই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপরে বইছে। Many people in our community are struggling to flourish their Asian business like him. There are many individuals in our community to immense potential to create a prosperous life. The information gap makes it challenging. I will host my campaign meetings in this restaurant. We will arrange regular career seminar to the community. We will come in solidarity and support each other to reduce the gap in our community. Make your ideas and voice be heard.